আসসালামু আলাইকুম। আজকে কালেকটিভ নাউন এক্সারসাইজ পার্টে 3 নম্বর পার্ট, হ্যাঁ, অর্থাৎ লাস্ট পার্ট। আজকে আমরা এক্সারসাইজ শেষ করব, এরপরে লাস্ট একটা কালেকটিভ নাউনে ভিডিও হবে, সেটাতে সব গ্রুপগুলো দেয়া থাকবে। আমি এটা সব কিছু সাজিয়ে রেখেছি, এখন শুধু একটা ভিডিও করে আপলোড করে দিব। তারপরে কালেকটিভ নাউনের যত রুলস আছে আমরা সেগুলো দেখব। এখন শুরু করা যাক। 1 থেকে 65 পর্যন্ত আমরা করেছি, 66 থেকে এখন শুরু করব। সবাই সঙ্গে থাকুন এবং সবাই নোট টু খাতা নিয়ে বসে পড়ুন, যে যদি কোনো আননোন ওয়ার্ডস আসে সেটা টুকে রাখবেন। ওকে, লেটস স্টার্ট। আ ড্যাশ অফ প্যাসেঞ্জার্স, ঠিক আছে, এখানে কি হবে? প্যাসেঞ্জার্স। প্যাসেঞ্জার্স আ ড্যাশ অফ প্যাসেঞ্জার্স, এখানে কি হবে? গ্রুপ তো হবে না, হার্ট তো দল, এটা হবে না, ক্রাউড এটা হবে, কারণ প্যাসেঞ্জারে সবসময় ভিড় চলে, ঠিক আছে? ক্রাউড অফ প্যাসেঞ্জার্স, ঠিক আছে। নেক্সট, আ ড্যাশ অফ ফ্লাইস, গ্রুপ এটা হচ্ছে না, হিফ এটা হচ্ছে না, পাইল, ব্রুট, ফাইলসের কি হয়? স্তূপ থাকে, পাইল মানে হচ্ছে স্তূপ, বইয়ে ফাইলের স্তূপ, যেখানে অনেকগুলো ফাইল থাকে এবং গণনার অযোগ্য, ঠিক আছে। আ ড্যাশ অফ ফাইলস, তাহলে কি হচ্ছে? এ পাইল অফ ফাইলস, এ পাইল অফ ফাইলস, অর্থাৎ বইয়ের স্তূপ, মানে ফাইলের স্তূপ, হ্যাঁ, বইয়েরটা আমরা নেক্সট দেখব। আ ড্যাশ অফ বুকস, এখানে হবে পাইল, এখানে কিন্তু পাইল হবে না, ঠিক আছে, বুকস, এখানে কি হবে? হিপ মানে হচ্ছে কি? গাদা, এক গাদা বইয়ের গ্রুপকে আমরা বলবো হিপ, এ হিপ অফ বুকস, ঠিক আছে। 69 নাম্বার হচ্ছে এ ড্যাশ অফ ক্লোথস, হ্যাঁ, এই ক্লোথস মানে হচ্ছে CLOTHES, এই ক্লোথস মানে হচ্ছে রেডিমেড কাপড়, যেগুলো আমরা গায়ে দিয়ে পরি, ঠিক আছে। আর একটা ক্লোথস আছে CLOTHS, সেটাতে ই নেই, হ্যাঁ, ওই ক্লোথস হচ্ছে রেডিমেড ক্লোথস, যেটা ডিরেক্ট গার্মেন্টস থেকে আসে, সেটার ক্ষেত্রে হবে বান্ডাল। ওকে, তাহলে এক্ষেত্রে কি হবে? যেগুলো আমরা গায়ে পরি, এ ড্যাশ অফ ক্লোথস, এখানে হবে এ সুইট, হ্যাঁ, বলে না এই শার্টটা তোকে সুইট করছে, হ্যাঁ, তাহলে এখানে কি হবে? এ সুইট অফ ক্লোথস, এই ক্লোথসের ক্ষেত্রে শুধু হবে সুইট, কারণ এটা এই পোশাক আমরা গায়ে পরি, হ্যাঁ। আর একটা ক্লোথস আছে CLOTHS, সেখানে হবে ক্লোথস যেটা গার্মেন্টস থেকে সরাসরি আসে, সরাসরি কিন্তু সুইটের মাধ্যমে আসে না, ওটা বান্ডেল হিসেবে আসে, সেক্ষেত্রে যদি হয় তাহলে হবে এ বান্ডেল অফ ক্লোথস, ওই ক্লোথস। ওকে, এটা একটু টুকে রাখবেন। নেক্সট হচ্ছে এ ড্যাশ অফ হর্সেস, এখানে কি হবে? ঘোড়ার গ্রুপকে আমরা কি বলবো? ট্রুফ, ট্রুফ অফ হর্সেস। তাহলে ট্রুফ আমরা কোথায় দেখেছি? আর্মির ক্ষেত্রে আমরা ট্রুফ দেখেছি, ঠিক আছে, এ ট্রুফ অফ আর্মি, অর্থাৎ এ ট্রুফ অফ সোলজার্স, মানে সৈন্যের ক্ষেত্রে আমরা কি দেখেছি? ট্রুফ, সেক্ষেত্রে হর্সের গ্রুপকেও আমরা বলবো ট্রুফ, এ ট্রুফ অফ হর্সেস। নেক্সট, এ ড্যাশ অফ মাঙ্কিস, হাইফ হচ্ছে না, ট্রুফ, হ্যাঁ, এটা একটা হওয়ার মতো, ক্রাউড ভিড়, এটা হচ্ছে না, ট্রুফ এটা হচ্ছে না, তাহলে কি হবে? ট্রুফ। তাহলে আমরা ট্রুফ কয় জায়গায় দেখলাম? এ ট্রুফ অফ আর্মি, তারপর এ ট্রুফ অফ সোলজার্স, এ ট্রুফ অফ হর্সেস, আর ট্রুফ অফ মাঙ্কিস, তাহলে অনেকগুলো দেখলাম, ঠিক আছে, এগুলো লিখে রাখবেন। নেক্সট, এ ড্যাশ অফ পাপিস, এখানে কি হবে? পাপিস, কুকুরের ছানা, পাপিস অর্থাৎ হচ্ছে কুকুর ছানার দলকে আমরা কি বলবো? লিটার, LITTER, লিটার, আর লিটার অফ পাপিস, ঠিক আছে। আর ড্যাশ অফ ক্যামেলস, কি বলবো? উটের দলকে আমরা কি বলবো? স্ট্রিং, উটের দলকে আমরা বলবো স্ট্রিং, হার্ট এটা না, ক্রাউড ভিড় এটাও না, সোয়াল এটাও না, তাহলে কি হবে? স্ট্রিং, আর স্ট্রিং অফ ক্যামেলস। ওকে, 74 নাম্বার, ড্যাশ অফ ক্যামেলস, এখানে কি হবে? ট্রেন, ট্রেন অথবা স্ট্রিং, ক্যামেলের আমরা দুইটা শিখলাম, তাহলে একটা কি? স্ট্রিং অফ ক্যামেলস, নেক্সট আরেকটা হচ্ছে আ ট্রেন অফ ক্যামেলস দুইটাই হবে দুইটাই টুকে রাখবেন ঠিক আছে আ ড্যাশ অফ ট্রিস ট্রিসের ক্ষেত্রে মানে গাছের সারি গাছের ক্ষেত্রে কিন্তু গাছ ঝাড় বা গাছের সারি হয় তাহলে কি হবে র আ র অফ ট্রিস ওকে আ ড্যাশ অফ কনস্টেবল কনস্টেবলসের গ্রুপকে আমরা কি বলবো কনস্টেবলসের দলকে আমরা কি বলবো কনস্টেবলের দলকে আমরা বলবো পস পি ও ডাবল এস ই পস গ্রুপ স্কোয়াড স্কোয়াড হোম গার্ডের দলকে আছে স্কোয়াড বলা হয় ঠিক আছে আর কনস্টেবলের দলকে বলা হয় পস ওকে নেক্সট আ ড্যাশ অফ পিপল পিপলের গ্রুপকে আমরা কি বলবো পিপলের গ্রুপ আমরা শিখেছি ক্রাউড এটা আমি অনেক আগে থেকে জানি এখানে আরেকটা আছে মাল্টিটিউড ওকে ঠিক আছে বিশাল সমাহার এই ক্ষেত্রে কিন্তু পিপলের মাল্টিটিউড পিপলের গ্রুপকে আমরা মাল্টিটিউডও বলবো হ্যাঁ এটা মনে রাখবো লোকের বিশাল ভর যেখানে অনেক লোক লোকের বিশাল ভিড়কে বলা হয় মাল্টিটিউড আবার লোকের ভিড়কে বলা হয় ক্রাউড ওকে তাহলে এখানে এটা দুইটাই হবে মাল্টিটিউড হবে এবং ক্রাউড এই দুইটা হবে ওকে তাহলে কি হচ্ছে এখানে ক্রাউড অফ পিপল এক দ্বিতীয়ত আমরা জানলাম এ মাল্টিটিউড অফ পিপল ওকে নেক্সট এ ড্যাশ অফ এক্সপার্টস এক্সপার্টের গ্রুপকে আমরা কী বলবো গ্রুপ না ক্রাউড না প্যানেল না গ্যালাক্সি এক্সপার্ট যেটা অসংখ্য পরিমাণ যেটা গণনা করা সম্ভব নয় আমি কিন্তু আগের ভিডিওতে এটা আলোচনা করেছি এ গ্যালাক্সি অফ এক্সপার্টস এ গ্যালাক্সি অফ ট্যালেন্টস ওকে যেগুলো জিনিস কখনোই গণনা করা সম্ভব না অর্থাৎ অ্যাডজেক্টিভ জাতীয় জিনিস সেগুলোর ক্ষেত্রে হবে গ্যালাক্সি এ গ্যালাক্সি অফ এক্সপার্টস এ গ্যালাক্সি অফ ট্যালেন্টস ওকে 79 নাম্বার হচ্ছে এ ড্যাশ অফ লায়ন্স এখানে কি হবে গ্রুপ হার্ট প্রাইড প্রাইড মানে গর্ব করা লায়ন্সরা সবসময় গর্ব করে গর্বিত তারা হ্যাঁ এখানে কি লায়নদের গ্রুপকে কী বলা হয় এ প্রাইড অফ লায়ন্স ঠিক আছে নেক্সট এ ড্যাশ অফ ব্যাঙ্ক নোটস তাহলে আমরা ব্যাঙ্ক নোটসকে আমরা কী বলবো অনেকগুলো ব্যাঙ্ক নোটস সেক্ষেত্রে আমরা বলবো ওয়ার্ড হিপ বলতেছি না পেয়ারও বলতেছি না পাইলও বলছি না পাইলের ব্যাঙ্ক নোটের তো আর স্তূপ হয় না তাই না ওয়ার্ড হয় কী হয় একটা একটা গাট ওয়ার্ড বা গাট বা নোটের গাট কী বলা হয় ওয়ার্ড ঠিক আছে তাহলে কী হবে এ ওয়ার্ড অফ ব্যাঙ্ক নোটস ঠিক আছে নেক্সট এবার আমরা পিপিআরটা জানবো আর ড্যাশ অফ অ্যান্ডস তাহলে কী হবে গ্রুপ হার্ট নেস্ট শোয়াল তাহলে এখানে কী হবে নেস্ট তাহলে কি নেস্ট অফ অ্যান্ডস ঠিক আছে আমরা এখানে অ্যান্ডসের অনেক কয়েকটা জিনিস জানবো নেস্ট আবার a dash of ants group colony crowd pack pack হবে না crowd হবে না তাহলে কি হবে colony ঠিক আছে দল পিঁপড়ে কিন্তু একা একা হয় না একাই কখনো থাকে না দেখেন যে দল বেঁধে থাকে ঠিক আছে সেক্ষেত্রে এ colony of ants আবার colony কিন্তু আরেকটির ক্ষেত্রে হয় এ colony of bats অর্থাৎ বাদুড়ের ক্ষেত্রেও কিন্তু colony ব্যবহার করা হয় ঠিক আছে বাদুড়ের গ্রুপকে আমরা colony বলবো ants এর গ্রুপকে তাহলে আমরা কি কি শিখলাম nest তারপর হচ্ছে colony তারপরে হচ্ছে এ ড্যাশ অফ অ্যান্ডস গ্রুপ না হার্ট না সোয়াম না শোয়াল কোনটা হবে তাহলে এক্ষেত্রে হবে সোয়াম পঙ্গপালের দলকে কিন্তু আমরা বলি সোয়াম সেক্ষেত্রে সোয়াম অফ অ্যান্ডস পিঁপড়ের দলকেও আমরা সোয়াম বলবো ঠিক আছে পিঁপড়ের দলকে তাহলে কয়টা শিখলাম তিনটে শিখলাম একটা হচ্ছে নেস্ট একটা হচ্ছে কলোনি আর একটা হচ্ছে সোয়াম ঠিক আছে এ ড্যাশ অফ অ্যাপিস অ্যাপ অর্থাৎ এখানে কী হবে ট্রুফ হার্ড ট্রুফ কলোনি এক্ষেত্রে হবে ট্রুফ টি আর ডাবল ও পি ট্রুফ ঠিক আছে তাহলে হচ্ছে এপিক ইয়াকে বলবো আমরা গ্রুপকে বলবো ট্রুফ ঠিক আছে ট্রুফ অফ অ্যাপিস ওকে এ ট্রুফ অফ অ্যাপ হ্যাঁ তারপরে হচ্ছে আরেকটা আমরা এপি জানবো এ ড্যাশ অফ এপিস হ্যাঁ হার্ট শিউডনেস ক্রাউড কনভোকেশন ঠিক আছে তাহলে এখানে কি হবে শিউডনেস ওকে এ শিউডনেস অফ এপস ঠিক আছে তারপরে আমরা দেখব অ্যাশেস এ ড্যাশ অফ অ্যাশেস ট্রুফ হার্ট ক্রাউড অথবা হাইভ তাহলে a dash of ashes এক্ষেত্রে কি হবে truth ঠিক আছে a truth of ashes ঠিক আছে hive হচ্ছে না cloud হচ্ছে না hard হচ্ছে না তাহলে ashes এর গ্রুপ কে আমরা বলবো truth ঠিক আছে a dash of bears sloth hard crowd pack ভাল্লুকের গ্রুপ কে আমরা কি বলবো sloth a sloth of bears okay then 88 নাম্বার আছে a dash of buffalo অর্থাৎ মহিষের গ্রুপকে আমরা কি বলবো obstinacy জেদি obstinacy মানে হচ্ছে জেদি হ্যাঁ তাহলে আমরা কি বলবো pride to না লায়নের হার্ট ক্যাটেলের স্কুল মাসের তাহলে obstinacy বাকি থাকতেছে তাহলে কি হবে obstinacy of buffalo অর্থাৎ মহিষেরা খুব জেদি হয় এজন্য মহিষের গ্রুপকে বলা হয় obstinacy ঠিক আছে a dash of butterflies প্রজাপতির গ্রুপকে আমরা কি বলবো প্রজাপতির দলকে আমরা কি বলবো pride hard crowd flutter এম বলাই বোঝাই যাচ্ছে কিন্তু এটা কি হয়ে যাবে ঠিক আছে এটা হবে flutter butterflies এর গ্রুপকে আমরা বলবো flutter ঠিক আছে a dash of camels তাহলে এখানে কি বলবো caravan train crowd flock আমরা তাহলে কি বলবো এখানে এখানে তাহলে আমরা বলবো caravan a caravan of camels ঠিক আছে উটের গ্রুপকে আমরা বলবো caravan আমরা কিন্তু উটের গ্রুপকে আগে শিখেছি string ঠিক আছে ট্রেনও দেখেছি হ্যাঁ caravan আবার flock এই দুইটাই হবে কিন্তু flock এবং caravan এই দুইটাই হবে ক্যামেলের গ্রুপকে caravan বলে কিংবা flock বলে অথবা troop বলে অথবা সরি train বলে ঠিক আছে তারপরে আমরা দেখব cat a dash of cats তাহলে clouder heart pants pack তাহলে আমরা কি বলবো তাহলে আমরা বলবো হচ্ছে clouder a clouder of cats okay a pounds of cats এখানে দুইটাই হবে clouderও হবে এবং pounds দুইটাই হবে হ্যাঁ ক্যাটের গ্রুপকে আমরা দুইটাই বলবো clouder বলবো কিংবা pounds দুইটাই বলবো দুইটাই হবে ঠিক আছে next a dash of cats এখানে কি হবে pack heart cluster shoal ঠিক আছে ক্লাস্টার কিন্তু আমরা দেখেছি ওয়ার্ডে a cluster of words ঠিক আছে কিন্তু এখানে বিড়ালের গ্রুপকেও আমরা ক্লাস্টার বলবো ঠিক আছে এই ক্লাস্টার অফ ক্যাটস তাহলে আমরা ক্যাটস এর কয়টা শিখলাম তিনটে শিখলাম একটা আছে ক্লাউডার একটা আছে পাউন্ডস আর একটা হচ্ছে ক্লাস্টার নেক্সট a dash of cats ঠিক আছে তাহলে এখানে গ্রুপ গিয়ারিং ক্রাউড শোল এখানে কোনটা হবে এখানে হবে গিয়ারিং ঠিক আছে a gearing of cats তাহলে cats এর আমরা কয়টা জানলাম clouder তারপরে জানলাম pounds তারপরে জানলাম cluster তারপরে জানলাম gearing ওকে নেক্সট a dash of cats এখানে pounds এটা আমরা আগেই পড়েছি যেটা pounds হবে হ্যাঁ তাহলে আমরা কয়টা যেটা জানলাম সেটা টুকে রাখবেন হ্যাঁ নেক্সট হচ্ছে an dash of caterpillar এখানে an আছে অর্থাৎ আর্টিকেল আছে তাহলে আমাদের দেখতে হবে এরপরে এই অত ভাইল কোন অবশ্যই থাকবে তাই না এখানে কোথাও কিন্তু ভাইল নেই আর্মি ছাড়া তাহলে আর্মি হবে এটা একটা ট্রিক্স এক দ্বিতীয়ত হচ্ছে ক্যাটারপিলারের গ্রুপকে বলা হয় আর্মি ঠিক আছে সোলজারসের গ্রুপকে বলা হয় আর্মি ঠিক আছে আবার ফ্রগের গ্রুপকেও বলা হয় আর্মি এ ড্যাশ অফ ক্রোস হ্যাঁ কাকের গ্রুপকে কি বলবো মার্ডার এটা একটা খুব গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন হ্যাঁ collective group name এটা খুব গুরুত্বপূর্ণ এটা একটু মনে রাখবেন আর এটা প্রায় অনেক পরীক্ষায় আসে a murder of crows কারণ সব সময় চেঁচামেচি নিয়ে থাকে গ্রুপিং করে এই কারণে এদেরকে বলা হয় মার্ডারার ঠিক আছে এই ক্ষেত্রে কাকের গ্রুপকে বলবো আমরা মার্ডার a murder of crows ওকে তারপরে দেখব a dash of ducks অর্থাৎ পাতিহাঁসের গ্রুপকে আমরা কি বলবো flock colony group heap কি বলবো আমরা কলোনি তো না ব্যাট অথবা কলোনি আমরা ব্যাটকে বলবো অথবা পিপিরের ক্ষেত্রে আমরা বলবো কলোনি কিন্তু ডাকস এর গ্রুপকে বলা হয় ফ্লক এ ফ্লক অফ ডাকস ওকে নেক্সট এ ড্যাশ অফ ডাকস এখানে হবে কি রাফট হার্ট ক্রাউড অথবা শোল তাহলে এই তিনটা কিচ্ছুই হচ্ছে না শুধু হচ্ছে রাফট আর রাফট অফ ডাকস তাহলে আমরা ডাকসের কয়টা শুনলাম একটা রাফট আর একটা হচ্ছে ফ্লক a dash of ducks তাহলে কি হবে pack hard crowd paddling তাহলে এখানে কি পড়ে paddling হ্যাঁ ducks এর গ্রুপ কে আমরা কি কি বলবো raft pack paddling হ্যাঁ এই ক্ষেত্রে তাহলে এখানে pack আছে তাহলে দুইটাই হবে pack sorry pack হবে না flock ducks এর গ্রুপ কে আমরা বলবো flock raft অথবা paddling ঠিক আছে next হচ্ছে eagle eagle এর গ্রুপ কে আমরা কি বলবো a dash of eagles convocation herd crowd flock flock তো এটা ducks এর এটা বাদ crowd people এর বাদ herd cattle এর বাকি থাকে কি convocation হ্যাঁ convocation of eagles হ্যাঁ তাহলে আমরা eagle এর গ্রুপ কে কি বলবো convocation and dash of eagles তাহলে কি হবে এই আর্টিকেল আছে এই ক্ষেত্রে এখানে এই তাহলে কি এরি হ্যাঁ an airy of eagles তাহলে eagles এর কার্ডে জানলাম দুইটা একটা আছে convocation আর একটা আছে airy ঠিক আছে লাস্ট হচ্ছে a dash of elephants হাতির গ্রুপকে আমরা কি বলবো গ্রুপ হার্ট মেমরি অথবা শল আমরা বলবো মেমরি হ্যাঁ a dash of elephants a memory of elephants ঠিক আছে আবার এই ক্ষেত্রে আরেকটা হবে a heart of elephants ঠিক আছে হাতির গ্রুপকে কি তাহলে আমরা দুইটা শিখলাম হাতির গ্রুপ একটা হচ্ছে হার্ট আর একটা হচ্ছে মেমরি এ হার্ট অফ এলিফ্যান্টস অর আ মেমরি অফ এলিফ্যান্টস ঠিক আছে এক্সারসাইজ শেষ হয়ে গেল আর একটা লেকচার হবে যেটাতে কালেকটিভ নাউনের সকল গ্রুপ নেম থাকবে ওকে এটা আমি 1-2 দিনের মধ্যে ভিডিও আপলোড করে দিব ততক্ষণের মত আজকের মতো এই পর্যন্ত ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ওকে and also a comment don't leave without comment ওকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চর্চা করবেন সবকিছু A to Z ওকে আল্লাহ হাফেজ